হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবার আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধুর প্রধান চরিত্রে অভিনয় করা পর্ণা এর জানা অজানা কিছু বিষয় নিয়ে আজকের ভিডিও। পর্ণা চরিত্রে অভিনয় করা নায়িকা এর আসল নাম পল্লবী শর্মা। পল্লবীর জন্ম 1997 সালের 4 সেপ্টেম্বর। খুবই সাধারণ একটি মধ্যবিত্ত পরিবারে মা বাবা ও দাদাকে নিয়ে ছোট্ট সুখের সংসার ছিল পল্লবীর। তিনি খুব কম বয়সে তার মাকে হারান, তখন তার বয়স ছিল মাত্র 7। তিনি যখন স্কুলে 10ম শ্রেণীতে পড়তেন তখন তিনি তার বাবাকে হারান। পিসির বাড়িতে মানুষ হয়েছেন তিনি। 2-3 বছর আগে পিসু মারা গেছেন। আপাতত নিজে ফ্ল্যাট কিনেছেন, নিজের মতো করে সংসার গোছাচ্ছেন। নিজেকে ফাইটার হিসেবে তুলে ধরতে চান পল্লবী, বেচারি নয়। ক্যারিয়ার শুরুতে তিনি সানন্দা টিভিতে নদের নিমায় ধারাবাহিকে লক্ষ্মীপ্রিয়া চরিত্রটিতে অভিনয় করেছিলেন। তিনি 10ম-11ম শ্রেণীতে পড়ার সময় ইটিভি বাংলা এর প্রচারিত 2 পৃথিবী ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তারপর তিনি 2016 সালে স্টার জলসা চ্যানেল এর জনপ্রিয় ধারাবাহিক কে আপন কে পর এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে ছিলেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। তিনি কে আপন কে পর ধারাবাহিকের প্রধান চরিত্র জবা চরিত্রে অভিনয় করে সারা পশ্চিমবঙ্গ জুড়ে পপুলারিটি পেয়েছিলেন। ধারাবাহিকটি শেষ হয় 2020 সালে। টানা 4 বছর চলেছিল ধারাবাহিকটি, তারপর তিনি বিরতি নেন। তিনি বিকম এ স্নাতক নিয়ে কলকাতার এক নামী কলেজে ভর্তি হন 2015 সালে। 2022 সালে তিনি আবার অভিনয় জগতে ফিরেছেন জি বাংলার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধুর প্রধান চরিত্রে। এখন নিম ফুলের মধুর পর্ণা হয়ে সবার প্রশংসা কুড়াচ্ছেন তিনি। প্রেম সম্পর্কের প্রশ্নে অভিনেত্রীর অকপর জবাব, আমি সিঙ্গেল, চট করে আমি প্রেমে পড়ি না, কিন্তু প্রেম যে জীবনে করা নারীনি তেমনটা নয়, তবে প্রেম করাটা ভুল সিদ্ধান্ত ছিল, জানালেন পল্লবী। ভুল মানুষের প্রেমে পড়েছিলেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে প্রেম সম্পর্কে জড়িয়ে ঠকেছেন অভিনেত্রী। আপাতত জীবনে একটু শান্তি চান পল্লবী। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগে পল্লবী শর্মাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।